হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার নবম শ্রেণীর সাধারণ গণিতের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, লেকচার টু। আজকেও আলোচনা করবো আমরা যেমনি নিয়ে তোমাদের আগামী 15 তারিখ যে প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষা সেটা পুরোপুরি এমসিকিউর উপর হবে, সেজন্য তোমাদের সাহায্যার্থে যতটুকু সম্ভব আর কি আমাদের পক্ষ থেকে, সরাসরি তো আর সম্ভব হচ্ছে না তোমাদের সাথে ক্লাস করানোর, তাই তোমাদেরকে খুব মিস করি। মনে হয় তোমরা ক্লাসগুলো খুব মিস করো। যাই হোক, তোমাদের সাহায্যার্থে যতটুকু সাহায্য করা যায় সেই হিসেবে আমি এখানে একটা শর্ত মানে আজকে তোমাদের এমসিকিউ করব। প্রথমে যে উদ্দীপকটা তুলে দিচ্ছি সেটা এরকম, তিনটি রেখাংশের দৈর্ঘ্য এ বি সি বলছে কোন শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব। যাই বলি না বলি ত্রিভুজ আঁকতে গেলে যেহেতু আমার তিনটা বাহু দরকার বা তিনটি রেখাংশ দরকার, প্রথম শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যদি এই শর্ত মানে তো আমরা পরবর্তী শর্তে যেতে পারবো। তার মানে কি আমার প্রথম শর্তটাই হচ্ছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতেই হবে, না হলে ওটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না। তাহলে এখানে দেখি এ প্লাস বি অর্থাৎ যে কোনো দুই বাহু সেটা কি অপর বাহু থেকে আবার ছোট হয়েছে, অর্থাৎ কি এটা হবে না। সেমভাবে খ এবং গ কি দুই বাহুর যোগ করতে কিন্তু অন্য বাহু থেকে কি হয়েছে ছোট হয়েছে, এই জন্য কি এই দুটাও হচ্ছে না। তৃতীয়তে দেখা যাচ্ছে বি প্লাস সি গ্রেটার দেন এ অর্থাৎ বি এবং সি এই দুটাকে যোগ করলে অন্য যে আরেকটা পাবো তার সাথে বৃহত্তর হচ্ছে। তার মানে কি আমরা বলতে পারবো কি এই যে ঘ নম্বর শর্ত এই শর্তটা দ্বারা একটা ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ কি সমকোণী হতে হবে আবার সমদ্বিবাহু মানে কি যার দুইটা বাহু সমান হতে হবে, ত্রিভুজের অপর দুটি কোণের পরিমাণ কত। অপর দুটি কোণ মানে কি যে কোণটা সমকোণ চলে গেছে ওটা বাদে বাকি দুটা যে কোণ থাকে সেই দুটো কোণের পরিমাণ কত। এখন আমরা জানি সমদ্বিবাহু হতে হলে দুইটা বাহু অবশ্যই সমান হতে হবে, দুইটা বাহু কী হতে হবে সমান হতে হবে, এবং সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা কী করব, এটা 90 ডিগ্রি, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু যেহেতু সমান তার মানে হচ্ছে কি এই কোণ এবং এই কোণ এই কোণ দুটোও সমান, এই কোণ দুটোও সমান। তাহলে এই 90 ডিগ্রি চলে গেলে বাকি দুটো কোণের সমষ্টি থাকে কত 90 ডিগ্রি, অর্থাৎ কি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকে পাবে প্রত্যেক কোণ সমান কত 90 ডিগ্রি। তার মানে কী হবে বাকি দুটো কোণের পরিমাণ কত করে হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে কত লিখব 45 ডিগ্রি 45 ডিগ্রি। এবিসি সমবাহু ত্রিভুজের বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করে। সমবাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকবো যার প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এখন ওরা আবার বলছে কি বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি কোণটাকে সমান খণ্ডে বিভক্ত করবে, সমান খণ্ডে বিভক্ত করলে কি প্রত্যেক পাশে কত এই বি কোণ বা সি কোণ যাকেই আমি বিভক্ত করি প্রত্যেক পাশে কত 30 ডিগ্রি করে থাকবে। তাহলে কি হবে চিত্রটা এখানে এঁকে দেখেন, বি সি এটা 30 এটা 30 বাকি এইবার বিও সি ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি, বিও সি ত্রিভুজের এই যে তিনটা কোণ যোগ করলে মোট কত হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি
equal to 120 তার মানে কত 120 ডিওসি কোন সমান কত হবে 100 সুতরাং ডিওসি কোন ইকুয়াল 120 ক্লিয়ার ব্যাপারটা এখানে উদ্দীপকটা হচ্ছে এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করলে ছেদ করেছে এ কোণ ইকুয়াল 50 ডিগ্রি হলে বি ও সি কোণ ইকুয়াল 1 আমরা যে উপপাদ্যগুলো পড়ছি সেখানে তোমাদের যে সৃজনশীল আছে বইতে যে সৃজনশীল আছে সেখানেও আছে প্রমাণটা সেটা হচ্ছে কি এরকম যখন শর্ত দেওয়া আছে তখন বি ও সি কোণ ইকুয়াল কত বি ও আমরা জানি BO সিকোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ 90 ডিগ্রি প্লাস হাফ ইনটু 50 ডিগ্রি হাফ ইনটু 50 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়াল টু 150 আমরা জানি কি বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ ইকুয়াল কত আছে 50 ডিগ্রি তাহলে হাফ ইনটু 50 এই টু দ্বারা 50 কে কাটলে কত হয় 25 তাহলে 90 প্লাস 25 ইকুয়াল কত 150 ওকে ত্রিভুজ এ বি সি এ বি লেস দেন এ সি হলে কোণটি সঠিক তাহলে আমি একটা কাজ করি সেটা হচ্ছে একটা ত্রিভুজ এঁকে ফেলি সেটা যেখানে এ বি বড় হবে এ সি ছোট হবে এই চিত্রটা কেমন আছে এ সি বড় এ বি ছোট এ সি বড় এ বি ছোট এই চিত্রটা মানে আমি মোটামুটি আঁকার চেষ্টা করেছি তাতে তোমার যে জিনিসটা খেয়াল হবে সেটা হচ্ছে কি এ সি এ বি লেস দেন এ সি কোন ত্রিভুজে যদি দুই বাহু নিয়ে আলোচনা করি তার যে বাহু বড় হবে তার বিপরীত কোণ বড় হবে যে বাহু ছোট হবে তার বিপরীত কোণ ছোট হবে তাহলে এ বি বাহু এর বিপরীত কোণ হচ্ছে কি এ সি এ সি বি কোণ তাহলে কি লিখব এ সি বি কোণ লেস দেন এ সি বাহুর বিপরীত কোণ হচ্ছে কত এ বি সি কোণ এ বি সি কোণ অর্থাৎ কি কোনো ত্রিভুজের যে বাহু বড় হবে তার বিপরীত কোণ বড় হবে যে বাহু ছোট হবে তার বিপরীত কোণ ছোট হবে অর্থাৎ কি এ বি এর বিপরীত কোণ এ সি বি কোণ লেস দেন এ সি এর বিপরীত কোণ এ বি সি কোণ এইটাই সঠিক দেখো তো কোনটা মিলে তার মানে 4 নম্বর তার মানে হচ্ছে কি 4 নম্বরটা হচ্ছে সঠিক ঠিক আছে এখানে উদ্দীপকটা হচ্ছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট অঙ্কিত ত্রিভুজটি হবে কি সূক্ষ্মকোণী স্থূলকোণী সমকোণী সদৃশকোণী এখানে আমরা একটা কাজ করতে পারি যে এটা দ্বারা একটা ত্রিভুজ সম্ভব দেখো যে কোনো দুই বাহু যদি যোগ করি অপর বাহু থেকে অবশ্যই বড় হয় তার মানে একটা ত্রিভুজ হবেই এখন কি সূক্ষ্মকোণী স্থূলকোণী সমকোণী সদৃশকোণী এই ক্ষেত্রে আমরা সবচেয়ে যে কাজটা করব আগে আমরা সমকোণীটা একটু পরীক্ষা করে দেখতে পারি সেটা হচ্ছে কি যে বড় বাহুর স্কোয়ার ইকুয়াল যদি অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান হয় তবে সেটাকে সমকোণী হবে এখানে লেখা যায় ফাইভের স্কোয়ার ইকুয়াল কত 25 এবং 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার ইকুয়াল কত 9 প্লাস 16 ইকুয়াল 25 সুতরাং কি সমকোণী দেখো অর্থাৎ সর্বোচ্চ বাহু যেটা কত 5 5 এর বর্গ করেছি সেটা কত হয়েছে 25 5 এর বর্গ করার পরে সেটা কত হচ্ছে 25 আবার বাকি যে দুইটা বাহু সেটা হচ্ছে কত 3 এবং 4 তারও বর্গ করে যোগ করে দিয়েছি অর্থাৎ 3 এর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার
3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল কত 9 প্লাস 16 ইকুয়াল কত 25 দেখা গেছে কি এক বাহুর বর্গের স্কয়ার হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি কেমন এক বাহুর বর্গ হচ্ছে কি অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান তার মানে কি এই ঘটনা যখনই ঘটবে তখন আমরা কি বলবো যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এখানে উদ্দীপক হিসেবে এই চিত্রটা দেওয়া আছে কি আছে চিত্রটা এবং এক নং প্রশ্ন আছে এক্স কোণ ইকুয়াল হোয়াট অর্থাৎ কি এক্স এর মান কত এক্স এর মান এখানে কোণ উল্লেখ না করলে সমস্যা নেই কারণ কোণ হিসেবে কিছু আছে এক্স ইকুয়াল হোয়াট অর্থাৎ কি এক্স এর মান কত এটা বের করতে পারবো এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে কি ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ অর্থাৎ এই যে কোণটার কথা বলা হয়েছে সেই কোণটা কোন ধরনের ত্রিভুজ তাহলে আমরা কি করব আগে এই এক্স কোণের মানটা বের করব এখানে এক্স কোণ আর হচ্ছে এই যে 120 ডিগ্রি কোণ অর্থাৎ এই দুটো কোণ মিলে কত 180 ডিগ্রি এক্স প্লাস 120 ডিগ্রি ইকুয়াল কত 180 ডিগ্রি কারণ কি এই পুরো এ বি এখানে আমরা যা কিছু টাই করেছি সেই পুরোটুকু মিলে কত হবে একটা 100 কোণ বা 180 ডিগ্রি বা এক্স ইকুয়াল কত 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি তার মানে এইটা পেলাম কত 60 ডিগ্রি এইবার এ সি বি কোণ অর্থাৎ এই কোণটা আবার আবার এ সি বি কোণ প্লাস 150 ডিগ্রি ইকুয়াল কত 180 ডিগ্রি বা এ সি বি কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান কত 30 ডিগ্রি এইবার এ সি বি কোণের মান কত পেয়েছি 30 ডিগ্রি তাহলে এখানে এবার বসে দেবো কত ডিগ্রি 30 ডিগ্রি হ্যাঁ এখানে এবার বসালাম কত 30 ডিগ্রি তাহলে 30 প্লাস 60 কত 90 ডিগ্রি আর এইটাকে যদি আমরা ওয়াই ধরি তার মানে কি ওয়াই ইকু ওয়াই প্লাস 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল কত 180 ডিগ্রি বা ওয়াই ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল কত 90 ডিগ্রি তার মানে কি ওয়াই ইকুয়াল কত হয় 90 ডিগ্রি যেহেতু ওয়াই অর্থাৎ ওই এ কোণটা কত বি এ সি কোণ অর্থাৎ এই কোণটা কত 90 ডিগ্রি হয়েছে তার মানে কি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এটাকে কি বলতে পারবো সমকোণী ঠিক আছে সবাই খুব ভালো থেকো সবার জন্য শুভকামনা রইল আবার পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে আসবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে বা অন্য কোনো লেকচার নিয়ে ভালো থেকো সবাই